আজকে মহা সপ্তমী, বাইরে মানে আমাদের পাড়ারই পুজো হচ্ছে মুচিপাড়া বাজারে। এত সুন্দর লাগছে। একটা জিনিস আজকে আমি রিয়েলাইজ করলাম যে মানে মন্ত্র কতটা মানে পুজোকে পুজো ফিলটা দেয়। তৃতীয়া দিয়ে ঘুরছি মানে ইয়েতে মানে বলো আমরা কুমোরটুলিতে মা দুর্গা দেখেছি, কিন্তু এই মন্ত্র ওই একটা চ্যান্টিংটা কতটা পাওয়ারফুল, মানে একটা সত্যি ভাইব্রেশন ক্রিয়েট করছে মনে হচ্ছে আশেপাশে। খুব ভালো লাগছে, জোর যে ফিলিংসটা সেটা আজকে হচ্ছে। হ্যাঁ আরে বড় হয়ে গেল তো একদম। ফ্রেন্ডকে দিত আর কি, তোমরা তো চেনোই, ও আজকে ভোর 3টে নাগাদ বাঘা যতীন দেখতে গেছে, বলছে দেখে আয়, আমাকে ওই একটা ক্লিপিংস পাঠিয়েছে, বলছে কারণ কি ওরা জানে আমি ক্লাস 6-এ দেবের কি ফ্যান ছিলাম, ছোট থেকে চ্যালেঞ্জ পাকলো সব গান মুখস্থ, আমায় বলছে যে যা দেখে আয় তুই, তুই তো এত বড়, মানে ছোট্ট থেকে আমি মানে দেব মানেই জানতাম, ঢাকের তালে গানটা ছাড়া তো পুজো হয়। চলো টাটা বেরিয়েছি মাস। হ্যাঁ হ্যাঁ গাড়িতে ঠিক আছে চল। বাগানে এসে গেছি, এটা আমার শ্বশুর বাড়ি, পাড়ার পুজো তোমাদের দেখিয়ে দিই। এসে এসে আসতে আসতে আমরা এখন নিউ টাউনে ঠাকুর দেখতে এসেছি, বেশ ফাঁকা, অনেকটা গাড়ি ঢোকাতে পেরেছি। কালকে তিতলিকে নিয়ে এসেছিলাম, এই অবধি আসতে পারিনি, এত ভিড় ছিল। হ্যাঁ প্রচন্ড ভিড় ছিল। চৌরাবরা সব আইসক্রিম খাচ্ছে, আমি এই জায়গাটা দেখছি, দারুণ লাগছে না? এই জায়গাটা কিন্তু অপূর্ব করেছে। এখানে কিন্তু বাচ্চা নিয়ে তোমরা বেড়াতে আসতেই পারো, শুধু বাচ্চা নিয়ে না নিজেরাও আসতে পারো, দারুণ লাগছে। আমার তো এই রাস্তাটা দিয়ে হাঁটতেই দারুণ লাগছে। এখানে অনেক ফুড ট্রাকও রয়েছে, আর এখানে গাড়ি টাড়ি ঢোকে না, স্লিপ টিপ সব কিছু রয়েছে। দেখো জায়গাটা বেশ ভালো। কালীঘাট পেরিয়ে রাসবিহারীর একটা গলিতে পুরো দাঁড়িয়ে আছে, এখন ছেড়েছে মনে হচ্ছে, সাংঘাতিক জ্যাম রাস্তাঘাটে। মহা অষ্টমী, এখন বাজে সন্ধে 8টা বাজে। আমি কালকে মানে মাকে নিয়ে বেরিয়ে তারপর বাড়ি আসা অবধি আর ক্যামেরা অন করিনি, সকালে তো ক্যামেরা অন করিনি, তার কারণ সকালে আজকে নিমালিপুর বাড়ি মানে আমার বাপের বাড়ি গেছিলাম। আজকে বাপির 1 বছর হলো, মানে আজকে বাপি আমাদের ছেড়ে চলে গেছিলো, তো আজকে সেই ডেটটা, তো আজকে আমরা সবাই মায়ের কাছে গিয়েছিলাম। তো আজকে সকাল থেকে আর কোনো ব্লগ টক করা হয়নি, আর কাল কেন ক্যামেরা অন করিনি সেটা বলছি, মায়ের জন্য একটু মিষ্টি কিনবে বলে গলফ গ্রিনে গাড়িটা দাঁড় করা, আর করে মিষ্টি আনতে যায় সৌরভ, আমি আর মা গাড়িতে বসেছিলাম গলফ গ্রিন থেকে, মানে ঠিক বঙ্গশ্রী, তাই না সৌরভ? গলফ গ্রিনের বঙ্গশ্রী না, হ্যাঁ বঙ্গশ্রীর থেকে একটু এগিয়ে, কারণ ওইখানে গাড়ি দাঁড় করানো যাচ্ছিলো না, একটু এগিয়ে, জায়গাটা একটু অন্ধকার। তোমরা ভাবতে পারবে না, একজন ত্রিশূল হাতে নিয়ে লাল কাপড় পরে আমাদের মানে প্রথমে মাকে জানলায় ঠকঠক করে টাকা দে টাকা দে, ইভেন ব্যাগে কি আছে দে, মানে খুব অসভ্যতামি শুরু করে, মানে কালকে রাস্তায় এটা হওয়ার পর আর তখন ক্যামেরা অন করা হয়নি, আর আমি আমার উচিত ছিল যে মোবাইলটা অন করা, বলি তখন মা না প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর সৌরভ মোবাইলগুলো গাড়িতেই ফেলে যায়, যার জন্য সৌরভকে ফোন করছি, দেখছি গাড়িতেই মোবাইলগুলো বাজছে, সে মানে অসভ্যতা আমি শুরু করে, ওই ড্রিঙ্ক করেছিল বা এরকমই কিছু, সে অসভ্যের মতো শুরু করে গাড়িতে মানে ত্রিশূল দিয়ে মারে, আমার দিকে চলে আসে, ইভিন মানে জঘন্য জঘন্য ভাষায় কথা বলে। তো আমি সামনে সবাইকে বলি যে সামনে পুলিশ থাকলে প্লিজ বলুন, একটা লোকও দাঁড়িয়ে, মানে আমি অবাক হয়ে গেলাম, একটা
একটা লোকও দাঁড়িয়ে মানে দেখলো না বা একটা পুলিশ ডাকলো না বা কিছু হেল্প করলো না, আমি তো চিৎকার করছি আর মা রীতিমতো ভয় পাচ্ছে, মা হিসেবে প্রচণ্ড ভয় পায়। তো যাই হোক, তার মানে পাঁচ মিনিটের মধ্যে সৌরভ চলে এসেছিলো, তখন ওই লোকটা আবার এগিয়ে গেছে, সামনেই পুলিশ ছিল। আমি দাঁড়িয়ে বলি, ইভেন পুলিশটা সেই স্টেপটা নেয়, লোকটাকে ধরে নিয়ে আসে, তখন আমার কাছে ক্ষমা চাইছে, এই চাইছে, ভুল হয়ে গেছে। আমি অবাক লাগলো, লোকটা তো অসভ্য লোক ঠিক আছে, বাট যারা আশেপাশ দিয়ে যাচ্ছিল একটা হেল্প পর্যন্ত করলো না। এটা তো আমার খুব নর্মাল লাগে না, এক্স্যাক্টলি আমি অবাক হলাম। আর হ্যাঁ, তিতলি ঠিকই বলছে, এটা অবাক হওয়ার কিছু নেই, যখন মানে লোকে কথা বলবে যেখানে দরকার নেই কোনো সেখানে, যেখানে অ্যাকচুয়ালি দরকার প্রোটেস্ট করার বা একটা পাশে এসে দাঁড়ানো, তার বেলা খুঁজে পাওয়া খুব মুশকিল, নেই বলা ভুল হবে। আমরাও রাস্তাঘাটে অনেক লোকের অনেক হেল্প পেয়েছি, বাট সে রেশিওটা খুবই কম। একজন ভদ্রমহিলা শুধু ওখানে দাঁড়িয়েছিলেন, উনি বললেন যে ড্রিঙ্ক করে আছে দিদি, দাঁড়িয়েছিল। তো যাই হোক, মানে তারপর পুলিশকে বলি, পুলিশ উনি ওকে ধরে এনে আমাকে সরি বলতে বলে। আমি তো প্রচণ্ড রেগে গেছিলাম, আমারই মারতে ইচ্ছে করছিল, আর মা এত, আমি 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 মাকে বলছি মা আমি গাড়ি থেকে নামি, মা বলছে লোপা তুমি গাড়ি থেকে একদম নামবে না। আর মানে অসভ্য টাইপের লোক, মানে তোমরাও সাবধানে চলাফেরা করো। সৌরভ বিশেষ করে বলছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো বেরোয় এভাবে, ওরাও তো ভয় পেয়ে যাবে, হাতে ত্রিশূল আর জয় মা তারা বলে তার আগে যা ভাষায় গালাগালি দিয়েছে তোমাদের, মানে কি বলবো। এরপর না আমার আর ক্যামেরা অন করা হয়নি, তিতলি বলে তুমি মোবাইলে ভিডিওটা করে ভাইরাল করে দিলে না। এটা আমি করি, আমি অনেস্টলি অনেক রাস্তাঘাটে লোক আছে কি বাজে অ্যাঙ্গেলে কথা বলছি, যাই হোক খুব অসভ্যভাবে তাকায়, আমি সোজা ডিরেক্ট ক্যামেরাটা খুলি, বাজে রকমভাবে তাকায় বা এ করে না, আমি সোজা ক্যামেরাটা খুলে, কারণ কি লোকে তো লোক দেখানো চক্ষু লজ্জাটা প্রচন্ড, অ্যাটলিস্ট সেই জিনিসে সেই ক্ষেত্রে তুমি এ হয়ে যাবে। তবে তিতলি কাল যে লোকটা ছিল সে চক্ষু লজ্জার নয় রে, মানে সে একটা মানে এত ড্রিঙ্ক করে আছে, একে হাতে ত্রিশূল, সে জয় মা তারা এই সমস্ত বলে ভন্ডামো, এগুলো যে কতটা ভন্ডামো, কত অসভ্যতামি চলছে। আমি লেক গার্ডেন্সে আরো এরকম শুনেছি, সাপ নিয়ে ঘুরে, সাপকে টাকা দিয়ে দিয়ে দাও ব্যাস, সিগন্যালে সিগন্যালে অনেক অসভ্যতামি হয়, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি বলে লাভ নেই, আর এই প্রস্তাব গুলো বোধহয় একটু আমরাই দিচ্ছি। আর গা হাত পায়ে হাত দেবে কেন, ছেলে হোক মেয়ে হোক যেই হোক, কাউকে কারোর টাচ করার ক্ষমতা থাকা উচিত না, গায়ে হাত দিয়ে টানা, চাও ভদ্রভাবে থাকলে কেন দেবো না, নিশ্চয়ই দেবো, না থাকলে বলে দেবো, বাট অসভ্যের মতো টাচ করা, মুখে হাত দেওয়া, গায়ে হাত দেওয়া, এরা ছেলে মেয়ে বাচ্চা বড় বুড়ো নির্বিশেষে আমার পছন্দ না, ভীষণ অপছন্দ, ভীষণ অপছন্দ। যাই হোক, মানে এরকম বিপদে পড়লে খুব সাবধানে থেকো, আর এই ডিফেন্স লোকে ক্যারি করা একদম একদম, জানো তো সত্যি এই সাপ নিয়েও আমি দেখেছি, সাপ এ করে নিয়ে গায়ের সামনে ধরে, এগুলো ভীষণ ভীষণ ইনডিসিপ্লিনলি। ম্যাডক্সে গেছিল সেজে গুজে, তোমাদের একটা ফটো দিয়ে দিচ্ছি এখানে, খুব সুন্দর শাড়ি পরে ও সেজেছিল। আমার আজকে আর শাড়ি টাড়ি পরা হয়নি, সাজ হয়নি, আমি এই সালোয়ারটা এই সন্ধেবেলা পরেছি। তিতলি বলছে চলো একটু বেরোবে, চলো একটু এদিক ওদিক যাবো, এই পাড়ায় পাড়ায় যা ঘুরবো, একটু পাড়ায় ঘুরে বাড়ি চলে আসবো, একটু হেঁটে হেঁটে ঠাকুর দেখবো, আর পাড়ায় ঢাক বাজছে, দারুণ লাগছে তাই না, ভীষণ ভালো লাগছে। ভীষণে তিনজনেই বেরিয়েছি আমরা, কি ভালো লাগছে মা দেখো, ফ্রেমটা চিৎকার করে কথা বলছি রাস্তায়, এটা আরো ভালো লাগছে, আরো ভালো লাগছে, চারিদিকে গম গম করছে মাইকে, ভালো লাগছে, কোনো কোনো জায়গায় আরো কি হচ্ছে। আর আমি বললাম আগের দিনই, পুজো মানে হচ্ছে মন্ত্র, একটু ওই ধুনোর গন্ধটা লাগে, যতই তৃতীয়ার মহালয়াদি আমরা ঠাকুর দেখি না কেন। কথা বলতে বলতে ঠিক চলে এসেছি, কিন্তু মা দেখেছো ফোনে কথা বলছে, এইদিকে চলে এসেছি, এগোচ্ছে শুধু, তোমরা দেখো এই যে খাবে, এবার আমি শিওর এর সব খাবে, এই ঘুগনি আছে, ঘুগনি, হ্যাঁ ঘুগনি খাবে, ঘুগনি, এই ঘুগনি খেলে কিন্তু খুব পেট ভরে, হ্যাঁ একটু মোমো টোমো এলাম, মোমো নিয়ে বাড়ি যাবো, আর একটা ঠাকুর দেবো, একটু মোমো নিয়ে আর একটা ঠাকুর দেবো বাড়ি, এই যে পেছনে এটা আমি আর তুই দেখতে এলাম, ও আচ্ছা মধুসূদন পার, বাবাই ফিশ ফিঙ্গারও নিয়েছে, কারণ ফুচকা খাওয়া হয়নি এখনো, হয়নি কিবা ফাইনালি ফুচকা খাবে, এই যে দই ফুচকা, আমি কিন্তু খাবো না, আমিও খাবো না, না না না, দারুণ লাগে, কি লাইটিং,
আমি দিদিকে ছোটবেলায় রিকশা করে বুক করে নিয়ে বাবা এখন আমি বুকে নিতে পারবো না সেই এটা কেন হলো কারণ প্রচন্ড ভাড়া চাইছে অনেক বাবা 1-1.5 হাজার চেয়ে নেয় রিকশাওয়ালারা এখন দুম করে আমি তার দিয়ে আবার পায়ে ধরে চাকা লাগিয়ে ঘুরে নেব এই দেখাও বাপরে এত মানে আমি একদম এত ফুচকা খেতে ভালোবাসি না আমি বাসি না 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 নো আমার পুরো না না ওয়ান হবে না 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 নো ওয়ান আমরা বাড়ি এসে গেছি বাবাই আর গেল না আমাদের মধুসূদন পার্কে ফুচকা খেয়ে আমরা বাড়ি চলে এসেছি আজকে আমরা পাড়ার ঠাকুর দেখলাম আর সব থেকে বড় কথা আরতিটা আমরা দেখতে পারলাম এনজয় করলাম খুব মনটা ভালো লাগলো আমাদের পাড়ার ঠাকুর কেমন লাগলো জানিও বড় বড় প্যান্ডেল বড় বড় অনেক আলোকসজ্জা সেটা তোমরা দেখেইছো তো আমার মনে হলো এইভাবে পাড়াটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি আর মা তো মাই সে তো অবশ্যই আমরা বাড়ি ঢুকে গেছি আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কালকে আমরা মাটন খাবো মাটন কিনে আর আজকে রাত্রে ডিনারে আমরা মোমো খাচ্ছি একদম তো যদি আমাদের ফ্যামিলি বন্ডিং আমার ক্রিয়েটিভ কাজ তোমাদের ভালো লেগে থাকে যারা এখনো পরিবার.com কে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা করে দিও এ পুরো হাঁপাচ্ছে বুঝতে পারছো হাঁপাচ্ছে না আমার হাত ব্যথা করছে চলো লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে আজকে টাটা বাই টাটা বাই গুড নাইট